মায়ের মারা হলো 3 মাস, তো আমার বাবার বিয়ে দিতে হবে। তো আমরা বলছি যে আমার বাবার বিয়ে দিব, আমরা সবাই মিলে দিব, বাবা কাকা মামা সবাই মিলে দিব। তো না, আমার কাকু কাকিরা বলছে যে না, তোরাকে নিব না, তোরা কেউ না, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, তোদের কোনো অধিকার নেই, কিছু নেই। হ্যাঁ, তাহলে তোর মামুদেরও কোনো কথা নেব না, মানে কারো এক কথায় তোদের কারো কথা নেব না, তোর বাপকে আমরা বুঝে নিব, তোর বাপকে মারবো, পিটবো, কাটবো, আমরা বুঝে নিব সেটা, আমরা বিয়ে দিব, আমরা তোর বাপকে মানে তোর বাবার জমি জায়গা যা আছে আমরা সব ফিনান্স করবো, তোরাকে মেরে ফেলবো, তারপরে তোর বাপকে মেরে ফেলবো, তারপরে আমরা সব জমি জায়গা মানে দখলে নিয়ে নিব সব কিছু। মানে যে বলছে আমার কাকি আর কাকা, মানে আমার চাচা চাচি আমার বাবাকে আগেই হুমকি দিয়ে রেখেছে। আমার বাবা বিয়ে করতে চাইছে আবার ওদের মতেই। কত বয়স আপনার বাবা? আমার বাবার বয়স 57। এই বয়সে বিয়ে করবেন আপনারা সমর্থন করেছেন? না, আমরা সমর্থন করছি যে আমরা দেখে শুনে দিব, কিন্তু আমাদের কথা না নিয়ে, আমার কাকা কাকি আমাদের কথা না শোনার ভান করিয়ে আমার বাবাকে মানে ওরা নিজেরাই নিজেদের মতো করে বলছে যে নিয়ে আসবো। আমরা চাইছি যে আমরা দেখে শুনে আমরা নিয়ে আসবো। আমার মা মরে গেছে, আমার মা আমাদের মতো করে আমরা দেখে শুনে নিয়ে আসবো, কিন্তু ওরা চাইছে না, ওটা আমাদের বিচ্ছেদ করে দিতে চাইছে, মানে আমাদের উচ্ছেদ, আমরা যেন না থাকি বাড়ি। কয় ভাই বোন আপনারা? আমরা 6 ভাই বোন। কে বড় আমাকেই মারার হুমকি দিচ্ছে, মানে আমি একটু বুঝি, কথা বলছি, আমার চাচা চাচিদের সাথে প্রতিবাদ করছি। মারধর কারা করেছিল আপনাকে? মারধর করেছে আমার চাচা চাচি আমাকে। খুনের চেষ্টা করা হয়েছে, আমার গলার সোনার চেন ছিঁড়ে নিয়েছে, পেরানের মারার এর আগেও হুমকি দিয়েছে, এর আগে 4 বার 5 বার মেরে মারতে এসেছে, একবার মেরেওছো আমার আগে ছোট বোনকে মেরেছে, কারেন্টে ধরিয়ে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, বিষ খাইয়ে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, ভাই আছে ভাইকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কোথায় বিয়ে করেছেন আপনি? আমার আর আপনার এখানে বাবার বাড়ি? বাবার বাড়ি, আমার বাবার বাড়ি রামপুর। বাবার বাড়ি আমাদের আসতে দিবে না, উঠতে দিবে না, আমার চাচা চাচির কথা। তো আমরা বলছি যে আমাদের বাবার বাড়ি আসতে দেবে না, আমার মায়ের বাবার বিয়ে হবে তো কী হলো, আমরা আসবো। কী চাইছেন এখন? আমরা বিচার চাই, আমাদের অধিকার চাই, আমাদের অধিকার আছে কিনা আমার বাবা মার বাড়িতে, আমাদের মতো অধিকার, আমাদের মতো করে আমরা বিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার চাচা চাচি সম্পত্তি মানে বাবার ব্রেন ওয়াশ করে আমার বাবাকে মতে করে নিয়ে আমার বাবা মানে যেরকম গোপাল ভাঁড় হয়ে যায় ওরকম গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে। আপনার নাম? আলিয়া রাখি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।